বেশি থেকে বেশি দোয়া করা। দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। যদি যদি আছে, যদি আপনার আকীদায় শিরিক না থাকে, যদি আপনার আমলের মধ্যে বেদাআত না থাকে এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। সময় যেটা হচ্ছে, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত, ইমাম সাহেব খুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন। আরেকটা হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। করা যাবে? আমাদের অনেক চাওয়া আছে না, নিজের জন্যে, পরিবারের জন্যে, সুস্থতার জন্যে, আমাদের সমাজের জন্যে, দেশের জন্যে আমাদের চাওয়া আছে না, উম্মার জন্যে আমরা চাই না? এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময়, খুঁজে খুঁজে দোয়া করতে হয়, দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয়। যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাআল্লাহ, যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষের দোয়া কবুল হয়, যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয়, রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয়, আজান হয়েছে আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া কবুল হয়, সেজদা দিয়েছেন নামাজে এই সেজদায় আপনার দোয়া কবুল হবে, ফরজ নামাজের শেষে সালাম ফিরানোর আগে এবং সালাম ফিরানোর পর দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে, যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে দোয়া কবুল হয়, অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার, আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে। আমরা কি করি, দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি, ডেকে নিয়ে আসি। আপনার বাবা মারা গেছেন, আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো? আপনার ওই অনুভূতিটা কি আমি ফিল করতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য, আপনার মনটা কেমন করছে? তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে, আপনি দোয়া কবুল দোয়ার জন্য হাত উঠাবেন ইনশাআল্লাহ, চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ আছে যেটা যেটার পরে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ করার পরে। মনে করেন, মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন, একটা উদাহরণ দিচ্ছি আর কি, একজন মানুষ হঠাৎ আপনার সামনে আসলো, তার খাবারের প্রয়োজন আছে, তার কাপড়ের প্রয়োজন আছে, সে খুব অনুনয় বিনয় করে আপনার কাছে চাইছে, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাইছে। আর আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে মানুষকে দিতে হয়, আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তার হাতটাকে খালি ফেরাতে হয় না, এটা নিষেধ। আর মনে হয় সব ভিক্ষুকরা এই হাদিসটা জানে, আমার ধারণা যে সব ভিক্ষুকরা হাদিসটা জানে, যখনই দেখবেন সামনে বলবে আল্লাহর ওয়াস্তে ভাই কিছু দেন, যখনই কথাটা বলে তখন আমার কাছে মনে হয় মেবি তারা হাদিসটা জানে, আর না দিয়ে পারা যায় না। জীবনে এমন অনেক হয়েছে আমার নিজেরও, যে আমি না দেওয়ার নিয়াতি করে ফেলেছি, দিব না, আমি আমার তারা আছে, আমি যাচ্ছি সামনে, বিজি, সময় নাই, পিছন থেকে ডাক দিচ্ছে আল্লাহর ওয়াস্তে ভাই দিয়ে যান, গাড়ি ঘুরানো লাগছে, আজ ঘুরান গাড়ি দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে চাইছে। তো আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তাকে দিতে হয়, তো আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চায় না, কথা বুঝতে পারেন নাই, আল্লাহর ওয়াস্তে আবার হারাম কিছু চায় না। তো এরকম কেউ ধরেন আপনার সামনে চলে আসছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন, যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছেন, এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও, বা আল্লাহ আমাকে এটা এটা পাইয়ে দাও, ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে। আমি দলিল দিচ্ছি, আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না, কিন্তু আমি দলিল দিচ্ছি। তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে, গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত। এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই, আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন। একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওই যে বললাম শুরুতে, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি সারাদিন কৃষিকাজ করতাম, রাখাল ছিলাম, ছাগল প্রতিপালন করতাম, দুধ ধোয়ায় না, দুধ ধোয়াতাম, যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই, সুবহানাল্লাহ, বাসায় ফিরে গেছি, মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই, বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই।
একদিন আমি বাসায় গিয়েছি, আমার সন্তানরা কান্নাকাটি করছে খাবারের জন্য, কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে। আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই, তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর। পাথরটা একটু সরে গেল, পাথর আল্লাহর হুকুম শোনে না। পাহাড় দেখেছেন? পাহাড়, পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয়, মিষ্টি পানি, এর কোনো উৎস আছে? কোনো উৎস নাই। গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই। এমন না যে উপর থেকে পানি পড়ছে, এই পানিটা এসে সেখানে পড়ছে, পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? আল্লাহ পাকের কুদরত। তো পাথরের মুখটা সরে গেল, পাহাড়ের ওখান থেকে মুখ, গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। আরেকজন বলছেন, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, কাজিন, যুবকরা ভালো করে শোনেন, যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন। ওই যুবক বলছে, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী, আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই। আমি তাকে প্রপোজ করলাম, খারাপ প্রপোজ, বিয়ে প্রপোজ নয়, হারাম প্রপোজাল। সে বলল যে আমাকে যদি 100 স্বর্ণমুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি। সে 100 স্বর্ণমুদ্রা অনেক কষ্ট করে কামাই করে সে ওই মেয়েকে দিল। একা পেয়েছে মেয়েকে, তার চাচাতো বোনকে সেই স্বর্ণমুদ্রা দিল। দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে। সে বলছে, আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি, এমন অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তখন আমি 100 স্বর্ণমুদ্রাও রেখে আসছি, আল্লাহ তোমার ভয়ে আমি সেই জেনা থেকে চলে আসছি, আমি সেখানে জেনা করি নাই। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাও। এই পাথর আরও সরে গেল। এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন, সব কিছু ডিলিট করে দেন, আপনাকে আল্লাহ পাক ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ। যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন। আল্লাহ বলেছেন, লা তাকরাবু জিনা, জিনা এটা, এর কাছেও যেও না। আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই ক্র্যাশ আর ফ্রিমিক্সিং হচ্ছে কাছে আসার গল্প, নাউজুবিল্লাহ। কত বড় আল্লাহ দ্রোহী চিন্তা করে দেখেন। ইকোনমিক্যালি বয়কট করে দেন, ইকোনমিক্যালি বয়কট করেন, কিনবেনই না প্রোডাক্ট, আপনি যাবেনই না ধারের কাছে। সরাসরি যারা আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করবে, আপনি ধার কাছেই যাবেন, এদেরকে বয়কট করে চলবেন, একা চলবেন, কোনো সমস্যা নাই।